এটা বাসার পাশেই অ্যালটমেন্ট, এখানে এসেছি আজকে দেখার জন্য ভেতরটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এসেছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে এসেছি, এটা সরকারি জায়গা, এখানে অ্যাপ্লাই করে 2 থেকে 3 বছর লাগে এখানকার প্লট পেতে সিটি কাউন্সিল থেকে। এখানে আমি আসলে ফান করেই একটা অ্যাপ্লাই করে রেখেছিলাম যে একটা যদি পাওয়া যায় 2-3 বছর পরে, এবং ততদিনে আমি কিছুটা গার্ডেনিংও শিখে যাব, ইচ্ছে করলেই করতে পারবো। তো লাকিলি আমার কয়েক মাসের মধ্যেই চলে এসেছে এবং তারা আমাকে এখানে একটা প্লট দিয়েছে। এখানে যারা রয়েছে তারা প্রায় 25-30 বছর অনেক ধরে তাদের বাবা বা অথবা তারা অথবা অনেক বয়স্ক বয়স্ক যারা রয়েছেন তারা এখানে গার্ডেনিং করছেন। জায়গাটা এত সুন্দর, এত অ্যামেজিং একটা প্লেস, যা যেটা ভালো লাগে তারা সেখানে চাষ করেন বা ফলানোর চেষ্টা করেন। মনে হয় যে একেবারে নিরিবিলি এবং আপন আপন একটা প্লট করে নিয়েছে, সেখানে শুধু ন্যাচারাল ছাড়া কিছু কৃত্রিমতার কোনো কিছুই নেই। আর যেহেতু এখন অক্টোবর মাস চলে এসেছে শেষের দিকে, সেজন্য এখানে তেমন কোনো শাকসবজিও এখন নেই, তবে যারা যা শীতকালের যে সবজি বা শাকগুলো রয়েছে তারা এখানে করার চেষ্টা করেছে। এখানে হানি তৈরি করে তারা, ন্যাচারালভাবে কোনো কৃত্রিমতা নেই, এবং পরে সেটা এই অ্যালটমেন্টের ভেতরেই মানুষের কাছে তারা শেয়ার করে বা সেল করে হানিটা, এবং অন্য কোনো সবজি এখানে সেল করা যায় না বা কেনা যায় না। এটা যার প্লট সে এভাবে করে বাউন্ডারি দিয়ে রেখেছে এবং প্রচুর ফল পড়ে আছে। যাদের প্লটের মধ্যে অ্যাপেল গাছ আছে সেখানে অ্যাপেল পিয়ার্স এত নষ্ট হয়ে পড়ে আছে যে ভেতরে না আসলে বুঝতেই পারতাম না। খুবই সুন্দর, প্রচুর অ্যাপেল আর আপেল। আমি এখানে যে দু একটা প্লট পেয়েছি, আমি জানি না কিভাবে এটাকে কিভাবে প্রস্তুত করব, তবে এখানকার রুল হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং তারা দেখবে যে আমি আসলেই প্লটটা নিয়ে কিছু করছি কি না, যেহেতু এত কিউ। এখানে আমিও ফ্রেন্ডস দিয়ে দিব, প্রচুর অর্থ এবং শ্রমের হার্ডওয়ার্কের প্রয়োজন। জানি না, আমি অনেক কষ্ট করে আমার ব্যাকইয়ার্ড গার্ডেনে কাজ করেছি এবং জানি গার্ডেনিং কতটা পরিশ্রমের কাজ, কিন্তু অ্যালটমেন্টে কাজ কিভাবে করব আমার কোনো আইডিয়াই নেই। সেজন্য একদিকে আনন্দেও আছি কিন্তু আরেকদিকে খুব টেনশন বা ভয় কাজ করছে। যাদের প্লটে এখন সবজি নেই তারা এভাবে একেবারে ক্লিন করে এখানে পলি ব্যাগ দিয়ে ঢেকে দিয়ে গেছে, যাতে এখানে আগাছা বা যে উইডগুলো আসে সেগুলো না উঠতে পারে। আর এখানে হচ্ছে নেট দিয়ে দিয়েছে এই ডিসেম্বর পর্যন্ত যে সবজিগুলো তারা এখান থেকে তুলবে, এর মধ্যে ক্যালে, তারপরে স্পিনাচ, এ ধরনের পাতাগুলো রয়েছে। এটা হচ্ছে আমার প্লট, এখানে একটা প্লাম ট্রি রয়েছে এবং সেই সাথে কিছু রোজমেরি। আমার এখানে কিছু প্ল্যান্টস রয়েছে যেগুলো হচ্ছে হার্বস জাতীয়। আর এটা হচ্ছে আমার নেইবার, যে যিনি ক্যানিয়ার, উনি এখানে সুইটকর্ন লাগিয়েছেন, কিন্তু মনে হচ্ছে সুইটকর্নগুলো তেমনভাবে ভালো হয়নি। জানি না আমি কিভাবে কি চাষ করব, আমার কোনো আইডিয়াই নেই। তারপরও ভালো লাগছে একদিক দিয়ে যে নতুন একটা জায়গা, নতুনভাবে অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে এসে এখানে কিছুটা সময় দিতে পারবো এবং ফ্রেশ এয়ার পাবো, এটা ভেবে খুবই ভালো লাগছে। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হতে পারবো, এগুলো
যেহেতু উনি ক্যানিয়ার, ওনাদের ওখানে আমাদের মতোই শাকসবজি খায়। যেমন দেখলাম এখানে লাল শাক লাগিয়েছে ওনার গ্র্যান্ডমাদার, এখানে অনেক লাল শাক কিন্তু না খেতে পাওয়ার কারণে এগুলো নষ্ট হয়ে গেছে। সেই সাথে পামকিন তো প্রচুর রয়েছে, এখানে প্রচুর পামকিন ছিল এবং উনি আমাকেও দিয়েছেন, আমি সেগুলো ওখানে রেখেছি, যাদের যা দরকার নিয়ে যাবে। এরকম একটা খুবই ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট এখানে, খুবই ভালো লাগছে একদিক দিয়ে, কিন্তু নিজের কষ্টের কথা যখন ভাবছি যে কিভাবে এটাকে প্রস্তুত করব সেটা ভেবে একটু ভয় লাগছে। কারণ গার্ডেনিং একটা খুবই কঠিন একটা কাজ, আমি আমার ব্যাকইয়ার্ড গার্ডেন করে দেখেছি। আসলে এই নতুন একটা জায়গায় নতুনভাবে আবার প্রস্তুত করা খুবই কঠিন। যেহেতু পেয়েছি, দেখা যাক কীভাবে এটাকে প্রস্তুত করতে পারি। অবশ্যই অনেক সময় লাগবে, অনেক কঠিন পরিশ্রমও করতে হবে, তারপর হাল ছাড়বো না এবং আপনাদের সাথে অবশ্যই এই নতুন জায়গাটা আবার শেয়ার করব, কীভাবে আমি আমার অ্যালটমেন্টটাকে গোছাবো বা প্রস্তুতি নেব। দেখার আমন্ত্রণ রইল এবং আমার জন্য অবশ্যই দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।